লাভা লোলেগাঁও রিসব এই জায়গাগুলো যাওয়ার আগে যদি কালিম্পংয়ে একদিন থাকতে হয় এবং কালিম্পংয়ের সাইটসিং যদি আগে সবই করা থাকে এরকম সিচুয়েশন হলে আজকের এই ভিডিওটিতে যে জায়গাটি দেখবেন সেখানে ঘুরে আসতে পারেন। এটি একটি জাপানিজ মনাস্ট্রি কাম মেডিটেশন সেন্টার। অনেকেরই হয়তো এই মনাস্ট্রিটি সম্বন্ধে জানা নেই। এই জাপানিজ মনাস্ট্রিটি কালিম্পংয়ে নতুন তৈরি হয়েছে এবং পুরো বিল্ডিংটি জাপানিজ আর্কিটেকচারাল স্টাইলেই তৈরি, তাই অন্যান্য মনাস্ট্রি থেকে এই মনাস্ট্রিটি গঠনগত পার্থক্য আছে। গাড়ি করে গেলে কালিম্পং বাজার থেকে এই মনাস্ট্রিটি যেতে 20 মিনিট সময় লাগবে। এবার বলি আমাদের এখানে এসে ঠিক কেমন ফিলিংস হয়েছিল। প্রথমত এত শান্তিপূর্ণ পরিবেশে এসে এমনি মানসিক অবস্থার একটা চেঞ্জেস হয়েই যায়। তার উপর জায়গাটিতে মূলত মেডিটেশন করা হয়, তাই এখানকার ভাইবটাই একটা আলাদা রকম ছিল। বুদ্ধিস্ট কালচার নিয়ে এমনি আমার একটু ইন্টারেস্ট রয়েছে, তাই এরকম জায়গা আমার খুব পছন্দের। এখানে কিন্তু ফোন করে বুকিংও করা যায় মেডিটেশন করার জন্য, থাকা খাওয়া বাবদ ওনারা একটা টাকা নিয়ে থাকেন। জায়গাটা খুব সুন্দর, শান্তি, প্রচন্ড শান্তি। যদি কেউ মেডিটেশনের জন্য আসতে চান অবশ্যই আসতে পারেন। এখানে অ্যানশিয়েন্ট বুদ্ধিস্ট কালচার প্র্যাকটিস করা হয় এবং যে কেউ এখানে এসে সেটি নিয়ে পড়তেও পারে।